আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার 6টি নিদর্শন সম্পর্কে জানব। কিভাবে জানব আল্লাহ তাআলা আমায় ভালোবাসেন কিনা? যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চায়, তাদের সবারই এটি একটি সাধারণ প্রশ্ন। যেহেতু আল্লাহ তাআলার ভালোবাসা একটি বিমূর্ত বিষয়, তাই নিশ্চিত করে কখনোই বলা যাবে না যে আল্লাহ তাআলা তার নির্দিষ্ট কোনো বান্দাকে ভালোবাসেন। তবে কিছু নিদর্শনের মাধ্যমে কারো প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। তা হলো, নম্বর 1, আপনার কাজে কর্মে চিন্তা ভাবনায় সবসময় যদি আল্লাহ তাআলাকে স্মরণ হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এটি বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার একটি অন্যতম নিদর্শন। একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা আমাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। অর্থাৎ কাজে কর্মে কোরআন সুন্নাহ নির্দেশিত পন্থা অবলম্বন করার অপর নামই হল আল্লাহ তাআলার স্মরণ। নম্বর 2, আপনার মন যদি কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। কোরআন হলো আল্লাহ তাআলার বাণী। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, তখন সে প্রকারান্তরে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে ও কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করতে সক্ষম হয়, তাহলে বুঝতে হবে ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দীনের জ্ঞান দান করেন। নম্বর 3, আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের মধ্যে রয়েছেন নবী রাসূল, শহীদ ও তার সৎকর্মশীল বান্দাগণ। এদের মধ্যে যারা গত হয়েছেন, তাদের জীবনাদর্শ অধ্যয়ন করে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা সম্ভব। আর যারা জীবিত রয়েছেন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানে হল জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের মূল্যবান পরামর্শ অনুসরণ করা। পৃথিবীতে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পরকালেও তাদের সহচর্য লাভ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যার সঙ্গে সুসম্পর্ক থাকবে, আখেরাতেও সে তার সঙ্গে থাকবে। নম্বর 4, আপনার যদি ইবাদত করা সহজ হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এটি বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন। বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। সুতরাং ইবাদতে যদি মজা পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলার ভালোবাসাই তার হৃদয়ে ইবাদতের তৃষ্ণা সৃষ্টি করেছে। নম্বর 5, হৃদয় যদি কুকর্ম সাধনে বাধা দেয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। বান্দার জন্য আল্লাহ তাআলার ভালোবাসার এটিও একটি উত্তম নিদর্শন যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হতে উদ্যত হয়, তার হৃদয় তাকে বাধা দেয়। পরকালে খারাপ কাজের জন্য হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই পৃথিবীতেই তার হৃদয় তাকে হিসাবের সম্মুখীন করে। শয়তান খারাপ কাজগুলোকে মানুষের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করে। যেমনটি আল্লাহ তাআলা বলেন, শয়তান তাদের কুকর্মসমূহকে তাদের সামনে সুসজ্জিত করে উপস্থাপন করেছে, সূরা নাহল আয়াত 63। তবে আল্লাহ তাআলা তার প্রিয় ভাজনদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। নম্বর 6, আপনার হৃদয়ে যদি আল্লাহ তাআলার শাস্তির ভয় থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। যতই ভালো কাজ করা হোক না কেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের হৃদয় সর্বদা আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। কারণ ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন কিনা কারো পক্ষেই তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে হৃদয়কে পরিশোধিত করে আল্লাহ তাআলার ভয়ে ও রহমতের আশায় সম্পাদিত ভালো কাজগুলো কবুল হওয়ার সম্ভাবনা রাখে। আল্লাহ তাআলার প্রিয় বাজন হতে পারা পরম সৌভাগ্যের। তবে আল্লাহ তাআলার ভালোবাসা তার কাছ থেকে চেয়ে নিতে হয়, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনী হুব্বাকা।
اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء والبرد। দোয়াটি আবার বলছে, اللهم اني اسالك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء والبرد। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসাও প্রার্থনা করি, আর এমন আমল করার সামর্থ্য চাই যা তোমার ভালোবাসা পাওয়ার দরজায় পৌঁছে দেবে। হে আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার নিজের জানমাল, পরিবার পরিজন ও ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দাও। তিরমিজি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।